বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস, রয়্্যাল প্লাজা, দ্বিতীয় তলা, সিডিএ মার্কেট, আমতল, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 01711263461 এবং 01815354650। সময় খুব কঠিন, সময়টা খুব কঠিন। কেমন কঠিন? আল্লাহর রাসূল হাদিস পাকে ইরশাদ করেছেন যে এমন একটা সময় উম্মতের কাছে আসবে, সময়টা যখন এসে যাবে তখন উম্মতরা দেখতে পাবে যে মানুষের হাতের তালুতে একটা আগুনের কয়লা রাখা যেভাবে কঠিন, তৎসাইতে আরো বেশি কঠিন হবে। আখির জামানার উম্মতের জন্য আরো বেশি কঠিন হবে। 1500 বছর আগে যে ঈমান দেওয়া হয়েছিল, এই ঈমান ধরে রাখা নবীর উম্মতের জন্য ওটার চেয়ে 1000 গুণে কঠিন হয়ে যাবে। এমন একটা সময় নবীর উম্মতের কাছে আসবে, সেই সময়ে কিন্তু আমরা এসে পৌঁছে গিয়েছি। এই সময়ে আমাদের সবচেয়ে বড় ইবাদত হলো নিজের ঈমানকে মজবুত রাখা, ঠিক কি না ভাইরা? ঈমান কে আকড়ে ধারণ করে রাখা, এটাই হচ্ছে আমাদের মূল শক্তি, এটাই হলো আমাদের বড় ইবাদত। এটা নিয়ে আমি যদি আমার 50 বছরের জিন্দেগি যদি গুজার করতে পারি, তাহলে আপনার এই জিন্দেগি হবে আল্লাহ এবং রাসূলের দরবারে দামি। আর এই ঈমান ঠিক রাখতে না পারলে 50 বছর জিন্দেগি আমার চলে যাবে আল্লাহ এবং রাসূলের দরবারে, আমার আপনার এই জিন্দেগির কোনো মূল্য হবে না। সালাতুন ইয়া রাসূলাল্লাহ, আকে আহমদ নফলক মে রাজীব অম্বিয়া বো অলিয়া মো অতাজীব সালাতুন ইয়া। হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাই, ইনার কথা আপনারা হয়তো শুনেছেন। উনি জগৎ বিখ্যাত একজন তাবেঈ ছিলেন। সুবহানাল্লাহ বলেন না? উনি জগৎ বিখ্যাত কি ছিলেন? তাবেঈ ছিলেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাই আম্মা জান ছোটবেলায় একেবারে ছোট বয়সে হাসান বসরিকে নিয়ে উনি বসরার জমিন থেকে ওনার আম্মা জান ওনাকে নিয়ে মদিনা শরীফ চলে গিয়েছিল। আওয়াজ এত ছোট কেন? মহব্বত নিয়ে বলেন। ফটিক শরীর মানুষ তো খুব আশে করে সুর, খুব আশে করে সুর না, আশেক রসুল না হলে আজকে কিন্তু মাহফিল বন্ধ থাকত। কিন্তু অসংখ্য নূরানি মাহফিল এই ফটিকশরীর জমিনে হয়। আমি যতদিন পর্যন্ত ওয়াজ কালাম করছি, আজকে দ্বিতীয় নম্বর প্রোগ্রামে আসছি। 2 মাস আগে হয়তো একটা প্রোগ্রাম এসেছিল, এখন আসছি আর একটা প্রোগ্রাম। কিন্তু ওখানে আমি হালিশহর থাকা অবস্থায় আমার ডায়েরিতে লিখেছি ওনারা এখানে আসছে, আজকে এখানে মাহফিল আসছে, এটা আগামী বছরের জন্য।
তো আল্লাহ যদি কবুল করেন, সুন্নি উলামায়ে কেরাম যারা পুরো বাংলাদেশের আনাচে কানাচে আছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা মুজাহিদিন আছে, এরা পুরো বাংলাদেশের 66টি ডিস্ট্রিক্টের মধ্যে সুন্নিয়ত প্রচার করার জন্য ঘুরে বেড়াবে, ঠিক কিনা ভাইরা? তো হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান ছোটবেলায় ওনাকে নিয়ে মদিনা শরীফ চলে গেল। কেন? যেহেতু হাসান বসরি আলাইহির রহমার আব্বা জানের ইন্তেকাল হয়েছে, তাদের পারিবারিক অবস্থা দুর্বল হয়ে গেল, যার কারণে হাসান বসরির আম্মা জান চিন্তা করলেন অন্তত পক্ষে বসরার জমিন থেকে মদিনা শরীফের দূরত্ব এত বেশি না, কোন ক্রমে আমি যদি আমার এই ফ্যামিলি নিয়ে ছেলে মেয়ে নিয়ে আমি যদি কোনো প্রকারে মদিনা শরীফ পৌঁছে যেতে পারি, সেখানে তো আমার দয়াল নবী, নুরুন নবী, হায়াতুন নবী, আমার প্যারা নবী মুস্তফা আছে, আমার যেটা অভাব আছে সেটা আমার প্যারা নবী মুস্তফা আমাকে পূরণ করে দেবে। যেহেতু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আজীবনের জন্য উম্মতের কান্ডারি, আমার প্যারা নবী মুস্তফা কিয়ামত পর্যন্ত উম্মতকে দিতেই থাকবে, দেওয়ার ক্ষমতা আল্লাহ আমার প্যারা রসুলকে দিয়েছে, এই কারণে রসুল পাককে মুখতার নবী বলা হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। ক্ষমতা প্রাপ্ত নবী, ক্ষমতা প্রাপ্ত সবসে আলা বো আমারা নবী, সবসে মুল্ক কৌনৈন অম্বিয়া তাজদার, মুল্ক কৌনৈন অম্বিয়া তাজদার, তাজদার কায়া কাহা। আরে জোরে, সবসে আওলা নবী, সবসে কোন দেতা হেনে কো মুচাহিয়ে, দেনে ওয়ালা হে চাচা আমারা নবী, সবসে সবসে বালা মুল্ক কৌনৈন অম্বিয়া তাজদার। ও জগতের মানুষ, ইমামে আলা হযরত আজিমুল বরকত ইমাম মোহাম্মদ রেজা খান ফাজলে বেরলভী রহমতুল্লাহ আলাই বলে দিলেন, মুল্কে কৌনাইন মে আম্বিয়া তাজদার, আল্লাহ পর্যন্ত লক্ষ লক্ষ নবী রাসূল পৃথিবীর জমিনে মানুষকে হেদায়েতের রাস্তা দেখানোর জন্য প্রেরণ করলেন, সমস্ত নবীদের তাজদার, সমস্ত নবীদের ইমাম হলো আমার প্যারা নবী মুস্তফা। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাজদারু কা আকা আমার নবী, জোরে বলেন না সুবহানাল্লাহ। কোন দেতা হে দেনে কো মো চাহিয়ে, কোন দেতা হে দেনে কো মো চাহিয়ে, দেনে ওয়ালা হে চা চাহামা সবসে মহারানবী, সবসে বন্ধুরা আমার পৃথিবীর
জমিনে এমন এমন মানুষ আছে যারা বলে তাদের নবী দিতে পারে না, কিন্তু সুন্নিদের নবী কিয়ামত পর্যন্ত সুন্নিদেরকে দিতে পারে, ঠিক কি না? কোন দেতা হে দেনে কো মুজাহিয়ে, ইমাম আলা হযরত বলেছে, কে বলেছে? নবী মুস্তফা দিতে পারে না। আরে আশিক রসুল নবী প্রেমিকরা মদিনা শরীফ একটু যেয়ে দেখেন, আমার নবী দেওয়ার জন্য সব জগম্বীদের নিচে বসে আছে, মহব্বত নিয়ে বলেন না সুবহানাল্লাহ, দেনওয়ালা হে চাচা আমারা নবী, আমার রসুল দেনওয়ালা নবী, জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বিশ্বাস আমাদের কাছে আছে কি নাই? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইনি শরীয়তের মাজহাবের ইমাম, ইনি সমস্ত মাজহাবের ব্যারিস্টার, ইনি একেবারে একেবারে সুপ্রিম অথরিটি যার কাছে শরীয়তের, উনি হচ্ছেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই। উনি আমার রসুলের দরবারে 55 বার আমার প্যারা নবী মুস্তফার দরবারে গিয়েছে, কয়বার গিয়েছে? উনি 55 বার আমার নবীর দরবারে গেলেন, যে বছর উনি শেষ আমার রসুলের দরবারে যাবে আর যাবে না, একেবারে লাস্ট উনি নবীজির কদমে পাকে গিয়ে আমার রসুলের দরবারে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন, ইয়া আকরামাস সাকলাইন, ইয়া কানজাল ওয়ারা, জুদুলি বিজুদিকা ওয়ারদিনি বিরিদাকা, ইয়া রাসূলুল্লাহ, আজকে 54 বার হয়ে গেছে প্যারা নবী মুস্তফার গোলাম মুস্তফার দরবারে এসেছে, আজকে 55 বারের মাথায় আমি নবীজির কদমে সদ্দুগুম্বিদের নিচে এসে উপস্থিত হয়ে গেলাম, আপনি তো দেনওয়ালা নবী, আপনি তো খোদার নিয়ামতের খজিনার ভান্ডারের চাবি নিয়ে আপনি বসে আছেন একটু মদিনার রোজাই পাক থেকে, আমি আবু হানিফাকে রহমতের ভান্ডার দিয়ে ভরপুর করে দেন, জোরে বলেন না জুদুলি বিজুদিকা ওয়ারদিনি বিরিদাকা। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই একটা কসিদায়ে নোমানি নামে ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাই বিশাল একটা কিতাব লিখেছেন, এই কিতাবের মধ্যে চরণটা এনে উনি বলছেন এইভাবে যখন উনি ফরিয়াদ করছেন নবীর দরবারে, আমার প্যারা নবী মুস্তফা ইমামে আজম আবু হানিফার কলবের ভিতরে যতগুলি আলমের এলমেলো ধুনির ভান্ডার আছে, ইমামে আজমের কলবের মধ্যে রসুল পাক সব আলম ঢুকিয়ে দিয়েছে। আমরা ইমামে আজমকে মানি, কিন্তু ইমামে আজম যে বলেছে আমার নবী দেনওয়ালা নবী, এটা কিন্তু আমরা মানি না। অনেকেই আছে মাজহাব মানে, কিন্তু ইমামে আজম যে কথাটি বলেছে এ কথায় অনেকে মানতে চায় না। আজমকে ইমামে আজমকে মানতে হলে ইমামে আজমের লেখনীও আমাদেরকে মানতে হবে, ঠিক কি না ভাইরা? দেনওয়ালা নবী রসুল পাক, এই কারণে হাসান বসরির আম্মা জান হাসান বসরিকে নিয়ে ডাইরেক্ট মদিনা শরীফ চলে গেল, আসল জায়গায় ইমানের ঠিকানায় চলে গেল। আমাদের পুরো বিশ্বের জমিন থেকে বাংলাদেশের আনাচ কানাচ থেকে মানুষ ফটিকছড়ির জমিনে ঢল নামে, যেহেতু ফটিকছড়ির জমিনে ইমানের ঠিকানা আছে, কি আপনাদের কাছে কি বিশ্বাস নাই? এটা তো আটলান্টিক একটা মহাসাগর, যে মাইসবন্ধর দরবার শরীফ এটার শুধু পরিচিতি বাংলাদেশের চট্টগ্রামে নয়, 66টি জেলায় নয়, এরা যেহেতু আমার প্যারা নবী মুস্তফার খানদান, এই কারণে পুরো বিশ্বের সের জমিনে এই ফটিকছড়ির ইতিহাস আছে, ঠিক কিনা ভাইরা?
তো হাসান বসরির আম্মা জান মদিনা শরীফে গিয়ে আমার নবীর দরবার তালাশ করছে, নবীজির গড় কোথায়, আমার নবীর গড় কোথায়। এইভাবে তালাশ করতে করতে হাসান বসরির মা, উনি বন্ধুরা আমার, আমার নবীর দরবার পেয়ে গেলেন, আমার নবীর দরবার পেয়ে গেলেন, নবীজির দরবার গেলেন, আমার নবীজির সাথে হাসান বসরি আম্মা জানের দেখা হয়ে গেল। আমার প্যারা নবী মুস্তফার দরবার গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী ইন্তেকাল করেছে বসরের জমিনে, আমি আমার জীবনের নিরাপত্তা বসরের জমিনে পাবো এটা আমি মনে করি নাই। ওখানে অনেক মুসিবত হতে পারে, অনেক মুশকিলাত হতে পারে, অনেক ধরনের বিপদ আসতে পারে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনের নিরাপত্তার জন্য বেশি, আমার আত্মবিশ্বাস হলো আমার প্যারা নবী মুস্তফার দরবার, এ কারণে নিজের দেশ ছেড়ে আমি ইমানের ঠিকানায় মদিনা শরীফ চলে এলাম। ইয়া রাসূলুল্লাহ, আমাকে আশ্রয় দাও, নবী গো আমাকে আশ্রয় দাও। হাসান বসরির আম্মা জানের কুলে হাসান বসরি ছিলেন, আমার প্যারা নবী মুস্তফা হাসান বসরিকে যখন দেখলেন, আমার নবী দুই হাত বাড়িয়ে দিলেন, ও হাসান বসরির আম্মা জান, আমাকে নূরানি শিশুটা আমার কুলে তুলে দাও। হাসান বসরিকে কুলে তুলে দিল, আমার প্যারা নবী নবুয়তের জবানে হাসান বসরির কপাল একটা চুমু দিয়ে নবী নবীর কলিজার সেতে বেঁধে নিলেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বেঁধে নিলে, কারণ কি, আমার নবী আলমে গায়েব জানেন, গায়েব জানে ওয়ালা নবী, গায়েব কি খবর দেনে ওয়ালা নবী, আমার রসুল তাজদার মদিনা সরকার কায়নাত নবীজি, বন্ধুরা আমার, আমার প্যারা নবী তাজদার মদিনা হাসান বসরিকে কুল নিয়ে চুমু দিলেন, নবীজির ঘরে ছিল নবীজির বিবি উম্মে সালমা। উম্মে সালমা গো, ও উম্মে সালমা কোথায় রে, দূর দিয়ে নবীজির বিবি উম্মে সালমা এলেন। উম্মে সালমাকে বলেন, ও আমার উম্মে সালমা, তোমার কাছে একটা নূরানি শিশু নিয়ে এলাম, ইনার নাম হাসান বসরি, ইনি নবীর কুলে এবং উম্মে সালমার কুলে কুলে বড় হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। উম্মে সালমা এই নূরানি শিশুটাকে নাও, নূরানি শিশুটাকে মহব্বত করবা, ভালোবাসবা, পালে পুষে বড় করবা। এইভাবে উম্মে সালমা কুলে নিলেন, হাসান বসরির মাকে বললেন, ও হাসান বসরির মা, তুমি তোমার জীবনকাল তুমি মদিনার প্যারা নবীর দরবারেই থাকবা, আর কোথাও যাবা না, নবীজির দরবারে থাকবা। হাসান বসরির মা নবীজির ঘরের কাজকর্মগুলো করতেন, হাসান বসরিকে আমার নবীর বিবি উম্মে সালমা হাসান বসরিকে কুলে নিতেন। আমার নবীর দরবারের মধ্যে একটা সিস্টেম ছিল, মদিনায় কোনো গাছপালায় নতুন গুটা গাঠি ধরলে, কাঁঠাল গাছে কাঁঠাল ধরেছে, পেঁপে গাছে পেঁপে ধরেছে, এইভাবে খেজুর গাছে খেজুর ধরেছে, সাহাবায়ে কেরাম সর্বপ্রথম নিজে না খাইয়া বরকতের জন্য সর্বপ্রথম ওইগুলো আমার প্যারা নবী মুস্তফার দরবারে নিয়ে আসতে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ।
শুধু ফটিক শরীর মানুষ মাঝবান্ডার দরবার শরীফে কোন একটা গাছে নতুন ফল ধরলে নিয়ে যায় না, পুরো বাংলাদেশের মানুষ নিয়ে আসে, ঠিক কি না? এটা আসার দরবার, এখানে কিয়ামত পর্যন্ত আসতে থাকবে। আমি আপনি হিংসা করে এখানের একটা লোমো উঠানো আমাদের পক্ষে সম্ভব হবে না। এটা আটলান্টিক মহাসাগর, এখানের মধ্যে যারা হাত দেবে এরা ধ্বংস হয়ে যাবে, কারণ এই এখানে গৌসে মাশরিকিকে প্রেরণ করাইছে আমার নবীর ইশারায়, এখানে প্রেরণ করাইছে যেন এই এশিয়া মহাদেশকে প্যারা নবীর আওলাদে পাকের রক্ত দিয়ে যেন আলো করতে পারে, ঠিক কিনা ভাইরা? বন্ধুরা আমার, হাসান বসরি উনাকে আমার নবীর বিবি উম্মে সালমা কোলে নিচ্ছে। আচ্ছা, চাকরানির ছেলেকে নবীজি কোলে নিয়েছে, আমার নবীর ইজ্জত কি কমে গেছে? এটা আমার প্যারা নবী মুস্তফার আদর্শ, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আদর্শ দেখিয়েছেন, আমার নবী কি নমুনা দেখিয়েছেন। রসুল পাকের হাতে ধর্ম প্রচার করার জন্য অস্ত্র ছিল না, আমার নবীর কাছে 47 ছিল না, রসুল পাকের কাছে রাসায়নিক অস্ত্র ছিল না, নবীর কাছে পারমাণবিক অস্ত্র ছিল না, ক্ষেপণাস্ত্র ছিল না, আমার রসুলের কাছে বন্দুক গোলা ভারত ছিল না, আমার নবী গুলি দিয়ে ধর্ম প্রচার করে নাই। আল্লাহ আমার রসুলকে 30 পারো মূল্য রত্ন একটা কুদরতের কালাম দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ শুধু জবান খুলে আপনার কলব পাক থেকে আওয়াজ বের করবেন, আকাশে বাতাসে নবীর কালমা পড়ে ঈমানদার হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি কষ্ট পাচ্ছেন বন্ধুরা আমার, হাসান বসরিকে উম্মে সালমা কোলে নিলেন, হঠাৎ করে নবীজির একজন সাহাবী উটের দুধ নিয়ে আসলেন। ও আমার মা, আমি উটের দুধ নিয়ে আসলাম, আমার ঘরে সর্বপ্রথম উটে দুধ দিয়েছে নবী গো। নবীর বিবিকে বলছেন, আম্মা গো আমি উটের দুধ নিয়ে এলাম একটু তাবারুকের জন্য, বরকতের জন্য। ইয়া ও আমার মা, মা জান আমার নবী যখন দিনের দাওয়াত দিয়ে নবী যখন ঘরে আসবে আমার নবীকে একটু দিও, নবী যেন কেয়ে আমার উটের জন্য দোয়া করতে পারে। নবী যদি দোয়া করে তাহলে কি হয়ে যাবে? বরকত হবে, কি হবে? জোরে বলেন না, কি হবে? এটা তাবারুক। এই কারণে নবীজির দরবারে দিয়ে আসলেন, তখন উম্মে সালমার কোলে হাসান বসরি আলাইহির রহমা ছিল। হাসান বসরি আলাইহির রহমা উম্মে সালমার কোলে, উনি ছোট বাচ্চা, উনি যখন এই দুধের গ্লাসে দুধ দেখেছে, হাসান বসরি বারবার চাচ্ছে ওই দুধটা পান করার জন্য। ওই দুধটা কি করতে চাই? পান করতে চাই। কিন্তু উম্মে সালমা বলে, বেটা এখনো নবীজি আসে না, নবীজি যখন আসবে অবশ্যই তোমাকে পান করতে দেওয়া হবে। এইভাবে বলতে বলতে আমার রসুল তাজদার মদিনা সরকার কায়নাত নবীজি উম্মে সালমার ঘরে পৌঁছে বললেন, উম্মে সালমা দুধের গ্লাস আমার প্যারা নবীর হাত মুবারাকায় দিলেন, আমার নবী দুধ মুবারাকাটা নিয়ে দুধের গ্লাসটা নিয়ে নবী দোয়া করে দিলেন, আমার নবী অর্ধেক পান করলেন, আর অর্ধেক দুধ হাসান বসরিকে নবী কোলে নিয়ে হাসান বসরিকে পান করাইয়া দিলেন। এক গ্লাস দুধ দিয়ে রসুল পাকের কাছে আনা হলো, কিন্তু রসুল পাক এক গ্লাস দুধ পরিপূর্ণ পান করে নাই, রসুল পাক অর্ধেক পান করেছে, আর অর্ধেক ভাগ করে আমার প্রিয় নবী মুস্তফা হাসান বসরিকে পান করিয়েছে।
হাসান বসরি গট গট করে যখন এই দুধগুলি পান করা শেষ হলো, রসূল পাক মুসকে হেসে দিলেন। উম্মে সালমা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মুসকে হাসলেন কেন, ব্যাপারটা কি? রসূল পাক বলছেন, ও উম্মে সালমা, তুমি জেনে রাখো, ভবিষ্যতে দেখবা আমার এই পুত্র, আমার এই এই উম্মত যাকে আজকে হাসান বসরি বলা হচ্ছে, যাকে আজকে তুমি কুলে নিয়েছো, আমি নবী মুস্তাফা কুলে নিয়েছি, এটা আমি নবীর শরীয়তের বাতি, এর কপালে সেটা দেখা যাচ্ছে, ভবিষ্যতে সে আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন অতন্দ্র প্রহরী হবে, সুন্নিয়তের বাতি জ্বালাবে, বেলায়েতের সম্রাট হবে, তার কলম থেকে বেলায়েত বের হবে। আল্লাহ ইয়া রাসূল, হাসান বসরি আলাইহির রহমা এমন একটা পর্যায়ে এসে পৌঁছে গেলেন। হাসান বসরি আলাইহির রহমা, ইনি আমার নবীজির শরীয়তের বড় মাপের একজন, উঁচু মাপের, উঁচু দরজার, উনি একজন বেলায়েতের সম্রাট হয়ে গেলেন, একজন ওলি আল্লাহ হয়ে গেলেন। আমরা আজকে মাইক ছাড়া ওয়াজ করতে পারছি না, আবু সাদেক রেশবি আল কাদরির আওয়াজ এই পার থেকে ওই পারে যাবে না, মাইক ছাড়া বললে স্পিকার লাগছে, মাইক লাগছে। তৎকালীন সময়ে স্পিকার ছিল না, মাইক ছিল না, ইলেকট্রিসিটি ছিল না, এইগুলোর ব্যবস্থা ছিল না, তখন কি এই রকমের ওয়াজ কি হয় নাই? ওয়াজ হয় নাই? ওয়াজ হয়েছে, আমরা ওয়াজ করেছি, তখন ওয়াজ হয়েছে, বুজুর্গান দিন ওয়াজ করেছে। হাসান বসরি রহমতুল্লাহ আলাই ইনি ওয়াজ করতেন, মাইক ছিল না, স্পিকার ছিল না, খালি মাইকে উনি ওয়াজ করতেন। আমার আমাদের আজকের প্রোগ্রামে 100 থেকে 150 পর্যন্ত মানুষ জমায়েত হয়েছে। হাসান বসরি আলাইহির রহমা তিনি মাইক ছাড়া ওয়াজ করতেন, লক্ষ লক্ষ মানুষ হাসান বসরির মাহফিলে জমায়েত হতেন, কয়েক লক্ষ যদি পুরুষ জমায়েত হতো, পর্দার আড়ালে কয়েক লক্ষ মহিলা জমায়েত হতেন হাসান বসরির ওয়াজ ও নসিহত শ্রবণ করার জন্য, হাসান বসরির জবান থেকে ওয়াজ শোনার জন্য 10 জন 20 জন মানুষ মাইক ছাড়া ওয়াজ করলে শুনে না, লক্ষ লক্ষ মানুষ কিভাবে হাসান বসরির ওয়াজ শুনেছে। বলা হয়েছে লক্ষ লক্ষ মানুষের সামনে মাইক ছাড়া ওয়াজ করা হয়েছে, প্রথম কাতারের মানুষ যেভাবে স্পষ্ট শুনেছে, একেবারে লাস্ট কাতারের মানুষও একই ভাবে একই আওয়াজে শুনেছে। আরো জোরে বলেন না, সুবহানাল্লাহ। প্রতিদিন কয়েকটা লাশ বের হতো, হাসান বসরি আলাইহির রহমার মাহফিল থেকে কয়েকটা কি বের হতো, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, ہر عشق مصطفیٰ سا مانے اوس بہار بردر گوشے دا مانے اوس تو سالا دنیا شش کر دے بول মুটে শুরু, হুজুর বলতেছে মুটে শুরু। ইতির গিনিতে হদ দেরি, এ কদ খান নদি মন লাগাই না, খোলজে পুরো খতাও না, তারপরে না প্রেম আইব, ঠিক কিনা খাও না। বন্ধুরা আমার, হাসান বসরি আলাইহির রহমার ওয়াজ থেকে প্রতিদিন কয়েকটা লাশ বের হতো, হাসান বসরির ওয়াজে বসে বসে এই রকমের বাংলা শিক্ষিতরা বড় বড় উঁচু মাপের আলেম হয়ে যেত। গাজী দীনি মিল্লাত আল্লামা গাজী শের বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহির ওয়াজে বসে বড় বড় মাপের আলেম হয়েছে, বেলায়েতের সম্রাট
গৌসে মশরিকি আল্লামা মুফতি আহমদুল্লাহ মজবন্ডারি কাবলা ও কাবার মাহফিলে বসে সাধারণ মানুষ অলি আল্লাহই পরিণত হয়েছে, ঠিক কিনা বলেন না? দুনিয়াবি লেখাপড়া করে নাই, মাহফিলে সোহবতে বসতে বসতে অলি হয়ে গেছে। এই কারণে শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, সোহবতে তালে তুরা তালে কুনন, সোহবতে তালে তুরা তালে কুনন। সৎ স্বর্গে স্বর্গবাস, অসৎ স্বর্গে সর্বনাশ। যখন আপনি ভালো মানুষের সাথে বসবেন, একজন খারাপ মানুষ ভালো মানুষের সাথে আসা যাওয়া করলে, ভালো মানুষের সাথে উঠা বসা করলে, সে আর খারাপ থাকবে না, সে ভালো হয়ে যাবে। আর একজন ভালো মানুষ যদি খারাপ মানুষের সাথে উঠা বসা করে, অটোমেটিকলি সে ভালো মানুষটাও তার মতো খারাপ হয়ে যাবে, ঠিক কিনা ভাইরা? হাসান বসরি আলাইহিমার মাহফিলে বসে রাবিয়া নামে একজন আল্লাহর বান্দিনী মেয়ে রাবিয়া, সে সব সময় হাসান বসরির মাহফিলে বসতে। রাবিয়া এই মাহফিলে বসতে বসতে রাবিয়াও একজন আলেম হয়ে গেছে, ভিতরে ভিতরে আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেছে। হাসান বসরির সাথে বসে কি হয়েছে? আল্লাহর ওলি হয়ে গেছে। তা হাসান বসরি ওয়াজ করতেন, সব সময় একটা কথা বারবার বলতেন, বলে যে ওয়াজ শোনার চেয়ে বড় কথা হলো পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করে। তা হাসান বসরি সব সময় কি করতেন? ওয়াজ করতেন যে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ। পাঁচ ওয়াক্ত নামাজ কি বলেন না? পাঁচ ওয়াক্ত নামাজ নামাজ ফরজ কি মাইক দেওয়া হয়েছে? পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ, নামাজ নবীর উম্মতের জন্য মেরাজ, এই নামাজ আদায় করতে হবে। বন্ধুরা আমার, নামাজ ছাড়া আল্লাহর বলি হওয়া যায় না, নামাজ ছাড়া আল্লাহর ওলি হওয়া। প্রথমে নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজ, এটা বা জামাতে ওয়াক্ত মোতাবেক আদায় করা, এটা মুসলমানের জন্য বলেন না? মুসলমানের জন্য কি নামাজ ফরজ? যারা পুরুষ এরা মসজিদে গিয়ে আদায় করবে, যারা মহিলারা এরা ঘরে বসে আদায় করবে। নামাজের কথা যখন বারবার বলতেন, তখন রাবিয়ার কাছে নামাজের প্রেম এসে গেল, কোরআনের প্রেম এসে গেল, পবিত্র কোরআন রাবিয়া আদায় করতেন, তেলাওয়াত করতেন। এবং রাবিয়া শ্রী পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতেন। বন্ধুরা আমার, রাবিয়া এভাবে নামাজ পড়তে পড়তে নামাজের মজা, নামাজের স্বাদ এমন ভাবে রাবিয়ার কাছে এসে গেল, আজকে রাবিয়া নামাজ পড়তে পড়তে দরজা জানালা বন্ধ করার কিয়াল ছিল না, রাবিয়ার ঘুম এসে গেল, নামাজের মুসল্লায় রাবিয়া ঘুমিয়ে পড়লেন। কিন্তু রাবিয়ার ঘরে সোনা দানার, রাবিয়ার ঘরে মনি মুক্তার দনবান্ডার ছিল, চোর ডাকাতরা হিসেব বুঝে সকলে চিন্তা করলো রাবিয়া ঘুমিয়ে পড়েছে, কোনোদিন রাবিয়ার ঘর ডাকাতি করতে পারি নাই, রাবিয়ার ঘর চুরি করতে পারি নাই, আজকে আমরা যে কোনোভাবে রাবিয়ার ঘর চুরি করব। রাবিয়ার ঘরের দরজা খোলা, জানালা খোলা, রাবিয়া যায় নামাজে ঘুমন্ত, আমরা এইগুলি চুরি করে অনায়াসে নিয়ে যাব, রাবিয়া টের পাবে না। এইভাবে চোর ডাকাত এরা ঘরের ভিতরে প্রবেশ করে, মালামাল সব
গুছিয়ে নিল বস্তার ভিতরে, বলল রাবিয়া কোনো ঘুমন্ত, রাবিয়া ঘুম থেকে জেগে ওঠে নাই। সুরারা যখন বস্তা ভরে যখন পালিয়ে যেতে চায়, লামকনার খোদা কুদরতের হাতে চোখ দুটো অন্ধ করে দেয়। ডাকাতদের চোরদের মালামালের বস্তা হাতে নিলে তাদের চোখ অন্ধ হয়ে যায়, আর যখন মালামাল গুলি রেখে দেয় চোখ খুলে যায়। কয়েকবার চেষ্টা করেছে ডাকাতেরা মালামাল নিয়ে রাবিয়ার ঘর থেকে বের হতে পারে নাই। এভাবে কয়েকবার হওয়ার পরে ওখান থেকে লামকানের খোদা অদৃশ্যের জগৎ থেকে ডাক দিলেন, হে চোর তোমরাও আমার নাফরমান বান্দা, হে ডাকাত তোমরা আমার নাফরমান বান্দা, রাবিয়া আমার বান্দিনী তোমরাও বান্দা, রাবিয়াও বান্দিনী। রাবিয়া নামাজ পড়ে ঘুমিয়েছে, দরজা জানালা বন্ধ করে নাই। আমি লামকানের খোদা লামকানে নাই, আমি রাবিয়ার ঘর পাহারা দেওয়ার জন্য রাবিয়ার ঘরে বসে আছি। যিনি আল্লাহকে ডেকেছে আল্লাহ সেই বান্দার হয়ে গেছে, ঠিক কিনা ভাইরা? বেশি বেশি মাহফিল করেন, বেশি বেশি ইবাদত করেন, আল্লাহর দরবারে কাঁদেন। করোনা ভাইরাস আমাদের পাশেও আসতে পারবে না, ঠিক কিনা ভাইরা? করোনা ভাইরাস এটা ফ্যাশন নয়, করোনা ভাইরাস এটা আল্লাহর পক্ষ থেকে একটা গজব। আল্লাহ আল্লাহ বন্দার পাপ সহ্য করতে না পেরে আজকে বন্দার উপরে গজব দিতে শুরু করে দিয়েছে। আল্লাহ এবং রাসূলের পথে ওলি আল্লাহর দপ্তরে চলে আসেন, গজব বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা ভাইরা? কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? না। শেষ করে দেব? না। কি ভাই? না। সমস্যা নাই? না। যাও। তাহলে বলতে চেয়েছিলাম, হুজুর আপনি ইমানদার কিনা? হাসান বসরিকে প্রশ্ন করেছিল, হাসান বসরি উত্তর দেই নাই। আবু জাফর কুর্তুবি এত বড় জমানার একজন শেখ ছিলেন, মৃত্যু যখন এসেছে, মৃত্যু আসলে কি করবেন? কাঁদবেন? আমরা তো সবাই মিলে অ লাগাই, সবাই কি করি? বিলাপ দুরি, মকরু মকরু, গুনার কাজ গুনা, বিলাপ ধরে কাঁদা, কলব কাঁদবে, চুকের পানির ফোঁটা পড়বে, কিন্তু আওয়াজ হতে পারবে। এটা হলো আমার পিয়ার নবী মুস্তাফার সুন্দর তরিকা। জোরে বলেন সুবহানাল্লাহ। সুখ প্রকাশ করতে হবে, কি প্রকাশ করতে হবে? আর সুখ প্রকাশ করাটা আমার নবী মুস্তাফার সুন্নত, আমার রসুলে। কয়দিন? কয়দিন বলেন না? কয়দিন সুখ মুসলমানের জন্য? কয়দিন? এ কারণে আমরা ঈদে মিলাদুন্নবী করি, আমরা নবীর আগমনকে স্বাগত জানাই, আমরা রসুলের পাকের ওয়াফাত দিবস পালন করি। কেন? রসুল পাক আমাদেরকে শিখিয়ে গেছেন যে সুখ প্রকাশ করবা তোমরা মাত্র কয়দিন, বাকি সব সময় মুসলমানরা আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করবে। তো সুখা হকা অবস্থায় সকরাত চলছে, কি করবেন? রসুল পাক বলছেন যার চক্রাত চলবে তাকে তোমরা উত্তর দক্ষিণ মুখী করে শোয়ে দাও, তারপর লাকিনু মউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা সেই মৃত ব্যক্তির পাশে বসে তোমরা কালমার তলকিন দাও, তোমরা কালমা পড়ো জোরে সুরে, কি পড়বা? এরা কথা বলে না কেন? কি বলবা? কালমা শরীফ পড়বা। হ্যাঁ আল্লাহর বান্দা কালমা পড়ো, কালমা পড়ো, এরকম বলিও না, বাধ্যবাধকতা করিও না। যার সকরাত চলছে তার উপর বিশাল একটা কঠিন মুসিবত যাচ্ছে, তাকে কিন্তু বাধ্য করা যাবে না। শুধুমাত্র তার আশেপাশে বসে আমার নবীর সুন্নত হলো
তার আশেপাশে বসে শুধু কালমার তলকিন দিতে হবে, জুরে সুরে সকলে কালমা শরীফ পড়তে হবে। রসুল পাক বলছেন, আমার ওই ইমানদার উম্মত তোমাদের জবান থেকে যখন কালমার আওয়াজ শুনবে, তখন হঠাৎ করে তার জবান থেকে মদিনাওয়ালা নবীর কালমা জারি হয়ে যাবে। আর কালমা নিয়ে যে যেতে পেরেছে তার জীবন তো কামিয়াব হয়ে গেল, বেড়া পার হয়ে গেল, সে তো ইমানদার হয়ে গেল, সে তো জান্নাতি হয়ে গেল, জান্নাতের সার্টিফিকেট নিয়ে সে দুনিয়ার জমিন থেকে বিদায় নিল। সিস্টেম অনুযায়ী আবু জাফর কুর্তুবীর ছেলে মেয়েরা তাকে কালমার তলকিন দিচ্ছে, কালমার তলকিন দিচ্ছে, কিন্তু তার জবান থেকে তার কণ্ঠনালি থেকে গড়গড় আওয়াজ বের হচ্ছে, বন্ধুরা আমার কালমা শরীফ বের হয় না। ডান দিকে ডান কানে কালমার তলকিন দিলে সে বাম করট হয়ে যায়, বাম দিকে কালমার তলকিন দিলে ডান করট হয়ে যায়। এইভাবে যখন কালমা আসতেছে না, যিনি এত বছর হাদিস শরীফ পড়িয়েছেন, এত বছর কোরআন শরীফ পড়িয়েছেন, তার জবান থেকে কালমা শরীফ যখন বের হচ্ছে না, তার ছেলে মেয়েরা কাঁদছে, সিজদায় পড়ে পড়ে কাঁদছে, আল্লাহ আমার আব্বাদানের এই অবস্থা কেন, আমার আব্বা তো কোনো দোষ করে নাই, সারা জিন্দেগি ভর কোরআন পড়িয়েছে, হাদিস শরীফ পড়িয়েছে, আমার আব্বার জবান থেকে কালমা শরীফ বের হচ্ছে না কেন। এইভাবে ফরিয়াদ করতে করতে হঠাৎ করে দেখা গেল সকরাতের বিছানা থেকে আবু জাফর কুর্তুবি উঠে বসে গেল, বাবা আমার জ্ঞান ফিরে আসলো, তোমরা এখন আমার সামনে জুরে সুরে মদিনাওয়ালা নবীর কালমা পড়ো। বাবা এতক্ষণ কালমা শরীফ পড়েন নাই কেন? তখন আবু জাফর কুর্তুবি ওই সকরাতের বিছানায় আমার পেয়ারা নবী মুস্তাফার একটা হাদিস শরীফ তেলাওয়াত করতেছে, ইন্না শাইতানা قال النبي صلى الله عليه وسلم ان الشيطان ياتي احدكم قبل موته فيقول هو موت يهوديا او نصرانيا। আমার রসুল বলেছেন যে মৃত্যুর বিছানায় যখন মানুষ শুয়ে যাবে, তার ডানে এবং বামে দুইজন শয়তান আসবে, ডানের শয়তান তার আম্মার আকৃতি ধারণ করবে, বামের শয়তান তার বাবার আকৃতি ধারণ করবে, দুইটাই শয়তান, এগুলি তার মা বাবা নয়, এই দুইটা শয়তান তাকে বলবে, ডানের শয়তান বলবে মুত ইহুদিয়া, বাবা আমি তোমার মা, আমি তোমার কাছে কবর থেকে উঠে এসে বলছি, ওইখানে মুসলমানের বংশ নাই, মুসলমানের পতাকা নাই, মুসলমানের কবরস্থানে মুসলমানরা আজাব গজবে আছে, সুতরাং তুমি ইহুদি হয়ে মৃত্যুবরণ করো, আমার মুখোমুখি ইহুদির কালমা পড়ো। বাম পাশে যিনি আছে উনি বাবার সুরত নিয়ে বসে আছে, উনি বলছেন বাবা ওইখানে মুসলমানের বংশ নেই, তুমি নাসারা হয়ে মৃত্যুবরণ করো, আসলে এরা মা বাবা নয়, এরা তো দুইজন বড় বড় শয়তান, ঠিক কি না? তো আবু জাফর কুর্তুবি বলছেন, বাবা আমার একই অবস্থা হয়েছে, আমার তোমরা যখন কালমা শরীফ পড়তেছ আমি কান দিয়ে শুনতেছি, কিন্তু এই দুই শয়তান আমাকে পড়তে দিচ্ছে না, আমি যেহেতু পুরো জিন্দেগি ভর মদিনাওয়ালা নবীর গোলামি করেছি, আমার মদিনাওয়ালা নবী রোজায় পাক আর থাকতে পারে নাই, ডাইরেক্টলি হাদিস পাক সিনা পাক নিয়ে আমার নবী আমার সকরাতের বিছানায় উপস্থিত হয়ে গেছে, মদিনাওয়ালা নবী উপস্থিত হয়ে গেল, আমার নবী হাদিস পাকের পৃষ্ঠা যখন খুলে দেয়, তখন আমি ছাত্রদেরকে যে হাদিস পাক পড়েছিলাম ওটা আমার মনে পড়ে গেল, না না এরা তো শয়তান, এরা তো মা বাবা হতে, তখন আমার জ্ঞান ফিরে আসলো, বাবা তোমরা এখন কালমা শরীফ পড়ো। যখন সকলে উৎসাহ আওয়াজে কালমা শরীফ পড়তে লাগলো, সকলের মুখে মুখে আবু জাফর কুর্তুবি কালমা পড়ে পড়ে উনি হাসি মুখে আমার প্রিয় নবীকে দেখে দেখে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেল। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এ কারণে আমার রসুল বলেছেন, রাজান মিনাল জিহাদিল আসগরি ইলাল জিহাদিল আকবরি, এটা বুখারী শরীফ। আমার নবী বদরের যুদ্ধ করে আসলে আমার নবী বলতেন আমি তো একটা ছোট যুদ্ধ থেকে চলে আসলাম, অথচ এটা বদরের যদি ইসলামের প্রথম যুদ্ধ,
এই যুদ্ধের মধ্যে 14 জন সাহাবী তাজা রক্ত দিয়েছে, তাদের তাজা রক্ত ঝরেছে, ইসলাম বিজয় হয়েছে। উহুদের ময়দানে 70 জন সাহাবীর তাজা রক্ত ঝরেছে। কারবালার মাঠে আমার প্রিয় নবী মুস্তাফার আওলাদ পাকরা তাদের সেরফাক দিয়ে দিলেন, কিন্তু এজিদের হাতে ঈমান বিক্রয় করে নাই, ঠিক কি না? বন্ধুরা আমার, আমার রসুল এইভাবে বড় বড় যুদ্ধ থেকে আসলে নবী বলতেন এগুলি তো এক একটা ছোট যুদ্ধ, এগুলি কি ছোট? সাহাবীরা আরজ করতেন, ইয়া রাসূলুল্লাহ, এটা যদি ছোট হয় বড় যুদ্ধ কোনটা, বড়টা কোনটা? আমার রসুল বলতেন বড় যুদ্ধ হলো যে আজীবন যার সাথে যুদ্ধ করতে হবে, শয়তানের সাথে জিহাদুন নফস, নিজের নফসের সাথে যুদ্ধ করা, এটা হলো বড় যুদ্ধ। নিজের নফসের সাথে যুদ্ধ করে আপনার নফসকে নফসে মুতমাইন না বানিয়ে ফেলতে হবে। সুবহানাল্লাহ বলেন না, নফসে বলেন না, নফসে মুতমাইন না, জান্নাতি নফস, পরিশুদ্ধ নফস, এটাকে পাক করতে হবে। এই শয়তান 24 ঘন্টা আমাদেরকে ডিস্টার্ব করছে, কিন্তু এই শয়তানের সাথে আজীবন আমাকে কি করতে হবে? যুদ্ধ করতে হবে। এমন একটা যুদ্ধের মাঠে আসছি যে প্রতিদিন যদি আপনি যুদ্ধ করতে না পারেন, আপনার ঘুমের ভিতরে ঈমান চলে যাবে, আপনার ঘুমের ভিতর কি চলে যাবে বলেন না, কি চলে যাবে? আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই ইনি এত বড় জমানার বুজুর্গ মুহাদ্দিস ছিলেন, বড় বড় তাফসীরের হাদিসে পাকের কিতাব লিখেছেন, তাফসীরের কিতাব লিখেছে। এত বড় মুহাদ্দিস হওয়ার পরেও যখন তার সকরাত চলতেছে, তখন এই বড় বড় শয়তান দুনোটা তার সকরাতের মধ্যে ফখরুদ্দিন রাজিকে ডিস্টার্ব করতেছে, এমন এমন দলিল দিচ্ছে শয়তানেরা। ওই দলিলগুলির মধ্যে এত বড় গুজ একটা জমানার বড় মহাদ্দিস ফখরুদ্দিন রাজি সে আটকে গেল, সকরাতের বিছানায় বিফল হয়ে গেল, এলম আর কোনো কাজে আসতেছে না, এখন আর উত্তর দিতে পারে না, উত্তর দিতে পারে না। এভাবে কয়েক শত দলিল দেওয়ার পরে যখন তার এলম শেষ হয়ে গেল, এখন তাকে অবশ্যই শয়তানের কথা স্বীকার করতে হবে, শয়তানের কথা স্বীকার করলেই তো ঈমান চলে যাবে, অথচ তিনি তো বড় বুজুর্গ। এই মুহূর্তে অপরিচিত শরীরে মানুষ মাঝমান্ডার দরবার শরীফে যারা যান, যারা শাহজালাল ইয়ামানির দরবারে গেছেন, কজাজমিরের দরবারে গেছেন, আমার গোসেফ বাগদাদের তরিকে ধরেছেন, ওই সমস্ত পীর দরা মানুষ, বন্ধুরা আমার, কেন মুর্শিদ লাগে? মুর্শিদের দরকার এই কারণে, যাদের মুর্শিদ নাই তাদের মুর্শিদ হলো শয়তান, ঠিক কিনা? কিন্তু যারা মুর্শিদ ধরেছে, এই ফখরুদ্দিন রাজি এত বড় একজন বুজুর্গ, বড় উনি এত বড় মাপের একজন আলেম হওয়ার পরও উনি নজমুদ্দিন কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার কাছে বায়াত হয়েছেন, ইনার মুর্শিদ নজমুদ্দিন কুবরা কয়েকশো মাইল দূরে উনি আসরের নামাজের জন্য বদনা দিয়ে উযু করতেছেন। বেলায়েতের চক্ষু, আল্লাহর ওলিদের চক্ষু তো কোলা। আমার হুজুর কিছুক্ষণ আগে মাহফিল করেছে না, আমি আস্তে আস্তে শুনতেছিলাম যে খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি মদিনার মিম্বরে দাঁড়িয়ে ইরানের সোবাজর পাহাড়টা দেখতেছেন, এখান থেকে সারিয়াতুল জবল বলে ডাক দিয়েছেন। এটা মেশকাত শরীফের মধ্যে মনাকেব উমরের মধ্যে প্রথম হাদিস, যেটা হুজুর কিছুক্ষণ আগে বলেছি, এটা আমি আস্তে আস্তে শুনেছি হাদিসে পাঠটা। তাহলে আল্লাহর ওলিরা দেখে এই কয়েকশো মাইল দূর থেকে দেখতেছে যে ওনার মুরিদ ফখরুদ্দিন রাজির সকরাত চলছে, তখন উনি এই বদনাটা নিক্ষেপ করে দিলেন, হে ফখরুদ্দিন
এখানে আলমের পাওয়ার দেখিও না, আমি তোমার মুর্শিদ বলে দিচ্ছি। তুমি বেলা দলিল আল্লাহ এক বলো, আল্লাহ এক হওয়ার জন্য কোনো দলিল নাই বলো, দলিল ছাড়া, দলিল ছাড়া আল্লাহ একজন বলেন, দলিল ছাড়া আল্লাহ এক বলো। এইভাবে যখন পানি কয়েকশো মাইল দূর থেকে পানি নিক্ষেপ করেছে, পানিগুলো এসে পড়েছে ফখরুদ্দিন রাজির চেহারার মধ্যে, তার জ্ঞান এসে গেল, তখন তিনি শয়তান দুজনকে বলছেন, আর প্রশ্ন করিও না, আমার মুর্শিদ আমাকে সাহায্য করেছে যে বেলা দলিলে আল্লাহ একজন তোমরা সরে যাও, আমি আমার প্যারা নবী মুস্তফার একটু কালমাটা পড়ি দই। জোরে বলেন না সুবহানাল্লাহ। কালমা পড়ে পড়ে কি হয়ে গেল, উনি দুনিয়ার জমিন থেকে। তাহলে ঈমান পেয়েছে মুর্শিদের কারণে, ঈমান পেয়েছে কার কারণে বলেন না, কার কারণে, কার কার মুর্শিদ নাই হাত তুলেন তো দেখি, দেখুন হাত তুলে দেখুন, এফরিকশনের মানুষ মুর্শিদ নাই দিন এফরিকশন, হ্যাঁ এন্ড পুরো বিশ্বের সমস্ত মুর্শিদের হেডকোয়ার্টার এন্ড লই গিয়ে গই তারা বলে আজ বলে মুর্শিদ তো না ফাদে এগিয়ে আসা হতো না কেন না করো না, আর ভাই হতে আল্লাহ ওনার কবুল করো, আমিন হ না, শেষ করে দিম না, শেষ নু করতাম অন্যান্য প্রশাসন আইনে বাড়িয়ে বাড়িয়ে তো না, ইয়া করো না বাইরে তেন্ডের ভিতর আই বলে হদ দিন হন দিন নয় আল্লাহ নারায়ণ কবুল করক তুলে আমিন হ না, ব্যাক কোনো হন নয় আরো জোর হন নয় জিকের বলা কে যজ্ঞই আল্লাহ কবুল করক আমিন হ না, আর এন্ড সিটাং মাইদ করো না বাইরে সত্য নাই দিতে ঠিক আছে না, আওলাদ রসুলের হদ দে হুজুর 10 নম্বর সিগন্যাল সলব দে আওলাদ রসুল হদ চালিয়ে রুকিয়ে হই না চালিয়ে শুরু করি কে দেয় কি তুন তুন গোলাম রসুল আশেক রসুল আলোর কি বয় রাবিয়া বসরী প্রশ্ন করলেন হুজুর আপনি ইমানদার কিনা, তখন হাসান বসরী বলে দিলেন ও রাবিয়া আজকে বলবো না আমি বলবো কখন, যেদিন আমার এন্তেকাল হবে এন্তেকালের পরে আমি বলে যাব, রাবিয়া বলে হুজুর আপনার লাশ ছেলেরা দাফন করার জন্য নিয়ে যাবেন কিভাবে প্রশ্ন করব, হে রাবিয়া তুমি টেনশন করো না আমি ওসিয়ত করে যাব আমার ছেলে মেয়েকে, আমার লাশ যখন নিয়ে যাবে রাবিয়া যদি প্রশ্ন করে আমার লাশ যেন ওইখানে রাখা হয় আমি সে ওসিয়ত করে যাব, এ আশায় রাবিয়া বসে আছে, এই রাবিয়া বুড়ি মহিলা উনি বসে আছে প্রশ্নের উত্তর জানার জন্য, হঠাৎ করে হাসান বসরির এন্তেকাল হয়ে গেল, হাসান বসরি এন্তেকাল করলেন, এন্তেকাল করার পরে হাসান বসরিকে গোসল দেওয়া হলো, হাসান বসরিকে কাফন পরানো হলো, হাসান বসরিকে হাটিয়ার মধ্যে তোলা হলো, বন্ধুরা আমার হাসান বসরি রহমতুল্লাহ আলাইহ, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহকে বলে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহ তার ছেলে মেয়েদেরকে ওসিয়ত করে গেলেন, ও আমার ছেলে মেয়েরা আমার ইন্তেকালের পরে, আমার ইন্তেকালের পরে
তোমরা আমার জানাজার কাঠটি রাবিয়া বছরের গড়ের পাশ দিয়ে নিয়ে যাবে। আর নিয়ে যাওয়ার সময় আমার রাবিয়া যদি প্রশ্ন করে জানাজার কাঠটা রাখবে, আমার সাথে রাবিয়ার একটা প্রশ্ন আছে, আমি প্রশ্নের উত্তরটা দিয়ে দেব। এই ওসিয়ত অনুযায়ী জানাজার কাঠ রাবিয়ার রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। যেতে 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 বন্ধুরা আমার রাবিয়ার ঘর পর্যন্ত নিয়ে গেল। রাবিয়া ঘরের দরজায় বের হয়ে হাত তুলে দিলেন, ও আমার হুজুরের ভক্তরা, ও আমার হুজুরের ছেলেরা, তোমরা একটু দাঁড়াও, আমার সাথে হুজুরের একটা প্রশ্ন ছিল, প্রশ্নের উত্তরটা জানতে হবে। এরা জানাজার কাঠ নামালেন, জমিনের মধ্যে রাখলেন। রাখার পরে রাবিয়া বললেন, হুজুর আপনার সাথে প্রশ্ন ছিল যে আপনি ইমানদার কিনা, আপনি বলেছিলেন এন্তেকালের পরে উত্তর দেবেন, হুজুর আপনি এন্তেকাল করেছেন, এখন আপনার জানাজার কাঠ নিয়ে যাওয়া হচ্ছে, হুজুর আমার প্রশ্নের উত্তর কে দেবে? এই কথা বলতে দেরি নাই, হাসান বসরি উনি যেহেতু আমার মদিনাওয়ালা কামলিওয়ালা নবী, ইমানদার পাগল, আমার প্যারা নবীর গোলাম হয়ে দুনিয়ার জমিন থেকে গেলেন, আল্লাহু আকবার বলে জানাজার কাঠ থেকে দাঁড়িয়ে গেলেন। ও রাবিয়া বসরি, আজকে আমি নবীকে দেখে দেখে ইমান নিয়ে দুনিয়ার জমিন থেকে যাচ্ছি। জোরে বলেন না সুবহানাল্লাহ, আল্লাহ বন্ধুরা আমার। তাহলে ওলি আল্লাহদের জীবনী সত্য, কারামাতুল আউলিয়াই, এটা আকায়দে নসফির মধ্যে কারামত চ্যাপ্টারের মধ্যে এনে পুরো জগতের ছাত্রদেরকে শেখানো হয়েছে, যারা মানে না এদের মাদ্রাসাগুলিতে প্রথম নম্বরের সাবজেক্ট তাদের মাদ্রাসায় পড়ায়, কিন্তু এগুলি গোপন করে মানুষকে বুঝতে দেয় না, ঠিক কিনা বলেন না? আমার পিয়ার নবী মুস্তফার বিরুদ্ধে কথা বলতে বলতে, সারা মুস্তফার বিরোধিতা করতে করতে আল্লাহ সহ্য হয়ে গেছে। এ কারণে আল্লাহ এরকমের গজব দিচ্ছে। এক সময়ে করোনা ভাইরাসের মতো একটা ভাইরাস এসেছিল হিন্দুস্তানে, ইন্ডিয়ার জমিনে একটা ভাইরাস এসেছিল, এটা করোনা, সেটার নাম ছিল কলেরা। সেটার নাম ছিল কি? কলেরা বেরম অনারা নো নো ইবে কেন সেসিবিলি দেই রে, এটা গুড়ো বুড়ো সাইয়ে না, এ করোনা এবার গুড়ো বুড়ো বাসের বিলে হবে, এবার বলো গুড়োর ন স্যার, এবার সাধু বলো বুড়ো রে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা টিও আর এক দূর রিক্স যাইতাম না, আর ইকে হইতাম আর কোরআন হাদিস জিক্ক হর ইকে হইম দে, ঠিক কি না? হনা তো এন্ড করোনা ভাইরাস গাইছি, কিছুদিন আগে আমাদের বাংলাদেশের মধ্যে একটা ভাইরাস আসছিল, বলে যে কি বলে যে বার্ড ফুলো, কি ফুলো বলে বার্ড ফুলো, এবার হন্ডাইছি দেয় এবার কুড়োরে ডলে দে, কুড়ো ডলিবি দিয়ে দেবে কুড়ো মারি গিয়ে দেখ ফার্ম মাইতে কুড়ো কিনো আসল দি পরিষ্কার গিয়ে গেলাম, তারপরে মরার মানুষ হলানো বসে। এই হিন্দুস্তানের মধ্যে এইরকমের কলেরা ব্যারামটা আসলো, ভাইরাসটা আসলো, তো মানুষ ঘরে ঘরে যখন মারা যাচ্ছে ভয়ে এদেরকে দাফন করতে যাচ্ছে না, মানুষ লাশ দাফন করতেছে না, তো তাদের এলাকার মধ্যে বড় মুরব্বী ছিল আশরাফ আলী থানভী, থানভী থানভী এ দুষ্ট আসি, তো ইতারা বেকনের মুরব্বী, তো হুজুর আর বেকন কি অকালে মরি রিঙ্গু না, দুনিয়ার মাদি কিছু সাইটাই ন যাই না, এন্ড দুনিয়া তাই কি কি খাইলাম কি দিলাম, এত সর দুনিয়া তুন যাই তাঙ্গু, তোমারও কোরআন তোমারও হাদিস মাঝে এন্ড বাঁচি বের হলো ফটো না নি ইতারা হদ দে হগুনে খান্ডার যেগুন গদ্দেন নিয়ে মোড়া হলে গুনে দি
তো উজুরে কি হয়ে হইতারো না, এদিন উজুর একখান কথা হই, একটা কথা বলছিল, বলো যে প্রত্যেকটা পাইছি সেটা হলো আমরা মুস্তফার শানের বিরুদ্ধে কথা বলতে বলতে আমাদের জিব্বা মোটা হয়ে গেছে। কুকুরের জিব্বা যেমন লম্বা হয়ে যায়, আমাদের জিব্বা কি হয়ে গেছে? লম্বা হয়ে গেছে, মোটা হয়ে গেছে। সুতরাং এটাকে মাটি করে ফেলতে হবে। জিব্বা কিরম ফুরিব, কুত্তর জিব্বা কি গুলি হবে, আর কদিন পরে সুর জিব্বা যাবে। তো এটাকে বাটি করতে হবে কিভাবে? বলে যে এতদিন তো মুস্তফার বিরোধিতা করেছি, আজকে কোলা আকাশের নিচে গিয়ে আল্লাহর কাছে মাপ চাইতে হবে, তওবা করতে হবে মুস্তফার উসিলা নিয়ে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কার উসিলা নিয়ে? উসিলা তো এখন উসিলা কিভাবে করতে হবে, কিভাবে নিতে হবে? বলতেছে যে একটা কাজ করেন, রসুল পাকের পাগড়ি মোবারক তো আমরা দেখি নাই, নবীজির জুব্বা মোবারক তো আমরা দেখি নাই, নবীজির দাড়ি মোবারক তো আমরা দেখি নাই, নবীজির স্যান্ডেল মোবারক তো আমরা দেখি নাই। আপনারা দেখছেন মনে হয় আল্লামা গাজী শেরে বাঙ্গালা রহমতুল্লাহ আলাই এতানের একজন খলিফা আছে, ওই ঠেকের ফাঁসের ভিতরে আমবাগানে তৎকালীন সময়ে গাজী তিনিমিল্লা সাউথ আফ্রিকায় গিয়েছিল। তো ওখান থেকে এই নবীর আসে, আমার নবীজির দুইটা চুল মোবারক উনি নিয়ে আসছিলেন গাজী শেরে বাঙ্গালা রহমতুল্লাহ। তো এই চুল মোবারক গুলো উনি ওনার দরবারে রাখে নাই, হাটাজারির দরবারে ওনার খলিফা যিনি ওনার কাছে তাবারক হিসেবে দিয়ে গেছে। বলে যে আমার কাছে তো আশেকরা দাওয়াত না দিলেও আমার কাছে আসবে, যেহেতু উনি আব্দে মুস্তফা নবীর গোলামি করে গেছে, এই কারণে কিয়ামত পর্যন্ত গাজী শের বাংলার দরবার কালি যাবে না, মানুষ যেতে থাকবে, ঠিক কিনা বলেন না? লক্ষ লক্ষ আলেম স্টেজ মরে যায় দাওয়াত ছাড়া, এটা প্রত্যেকের ইমানি দায়িত্ব। আমরা তো আসছি আলিশহর থেকে, আমরা এসে বসে থাকছি, প্রতি বছর আমাদের আসতে হয়, কারণ আমাদের ইমানের ঠিকানা, ঠিক কিনা বলেন না? তো উনি বলছেন যে তুমি এগুলি নিয়ে যাও, অন্ততপক্ষে আমার পেয়ারা নবী মুস্তফার নিশানা আছে বলে অন্ততপক্ষে নিশানা হলো দেখার জন্য ওইখানে আশেকরা যাবে। তো এভাবে একদিন আমি শুনলাম, শোনার পরে আমি একবার নয় আমি অনেকবার গিয়েছি, অনেকবার ওইখানে প্রতি মাসে একটা মাসিক কসিদা হয়, গৌসিয়া শরীফ হয়, গৌসিয়া শরীফ শেষে ওনার আওলাদরা আল্লাহর রসুলের সুল মুবারক গুলো গ্লাস থেকে বের করে আশেকদেরকে দেখায়। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জমিয়তুল ফালাহ আমাদের আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রহমতুল্লাহ আলাইহি, ওনার জীবিত অবস্থায় উনি বিদেশ থেকে একজন রসুল পাকের আওলাদ ডক্টর জামাল শেখ জামাল ওনাকে নিয়ে আসছিলেন। কেন? যেহেতু শেখ জামাল ও ডক্টর নবীর এই প্রেমিকের কাছে আমার নবীর কিছু দাড়ি মোবারক ছিল, আমার নবীর কিছু চুল মোবারক ছিল, খানায় কাবার গিলাফের একটা টুকরা ছিল, আমার নবীর জুব্বা মোবারকের একটা টুকরা ছিল। তো এগুলি উনি পুরো বিশ্বের মধ্যে ঘুরে ঘুরে আশেকদেরকে দেখেন। তো ওনাকে একবার এখানে চট্টগ্রামের মধ্যে আনা হয়েছিল, তখন আমরা দেখেছিলাম। আল্লাহ কবুল করুন, বলি না আমিন, আরো জোরে বলেন না আমিন। উনি যা ছিলেন ওইগুলো ইউটিউবের মধ্যে ধারণ করা হয়েছে, ইউটিউব সার্চ করে এখানে দেখবেন যে এখানে রসুল পাকের এই নিশানাগুলি দেখানো হচ্ছে।
জোরে বলেন না সুবহানাল্লাহ। তো শেষ ও এখানে যদি কোনোদিন সময় পান, আজকে একটা সংবাদ দিয়ে গেলাম, এখানে আমার পেয়ারা নবীর নিশানা আছে আর কদম রসুলের মধ্যে আমার পেয়ারা নবীর কদম মোবারক। বলেন না কদম মোবারক আছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। যুগে যুগে এই নিশানাগুলো, বলেন না যুগে যুগে এই নিশানাগুলো। তো আমরা তো আমার নবীর পাগড়ি মোবারক স্যান্ডেল মোবারক দেখি নাই, তো আশরাফ আলী থানভী বলতেছে যে বলে যে নবীজির স্যান্ডেল মোবারক না দেখলেও স্যান্ডেল মোবারকের একটা ছবি কিতাবের মধ্যে অঙ্কন করা আছে। ছবি আমার নবীজির ছবি স্যান্ডেল মোবারকের ছবি অঙ্কন করা, এটা নিয়ে যদি আমরা আল্লাহর কাছে হাত তুলি ফরিয়াদ করি, আল্লাহ তোমার নবীকেও দেখি নাই, নবীর সুল মোবারকও দেখি নাই, নবীর জুব্বা মোবারকও দেখি নাই, নবীর পাগড়ি মোবারকও দেখি নাই, নবীর স্যান্ডেল মোবারকের ছবি দেখেছি, আল্লাহ এই ছবির উসিলায় আমাদের আমাদেরকে এই বিশাল কসব কলারা থেকে আমাদেরকে একটু মুক্ত করে দাও। এই ফরিয়াদটা তিনি জনগণকে নিয়ে করছিল। আমাদের এই যুগের ইমাম চট্টগ্রামে ইমামে আহলে সুন্নাত এখনো আছে, আছে কি নাই? উনি কি শুধু চট্টগ্রামের আহলে সুন্নাত নাকি পুরো বাংলাদেশের? আপনাদের নয় মনে হয়? ওইখানে ওই দরবারে যেতে হবে না, আমরা উনি চলে গেলে একজন অভিভাবক হারিয়ে ফেলবো, ঠিক কিনা? ওনার কদমে আমাদের যেতে হবে, ওনার কদমে গিয়ে দোয়া চাইতে হবে, গজবান্ডারের কদমে যেতে হবে, ওখানে গিয়ে দোয়া করতে হবে আল্লাহ যেন গজব থেকে আমাদেরকে মুক্ত করে। তো যখন হাত তুলে উনি স্যান্ডেল মোবারকার উসিলা নিয়ে দোয়া করে দিলেন, দোয়া শেষ করে বাড়িতে যেতে পারে নাই, বাড়িতে যাওয়ার আগে পুরো গ্রাম থেকে কলারা বিমার বন্ধ হয়ে গেছে।